পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 45তম পর্ব। কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল আলম সজল, অধরা হাসান, শাওন মজুমদার, তাহমিনা মতিন ঝুমুর, মাহমুদুল হাসান লিমা, শামীম আল মাহমুদ, নাফিজ রেদওয়ান শান্ত, আকাশ জাহান অরণ্য। সঙ্গীতায়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 45তম পর্ব। বেলা দুটোর সময় রাধা চলে এলো সেজেগুজে। তার দিকে তাকিয়ে হাসলো দীপা, মুখে পাউডারের দাগ স্পষ্ট, কানের পাশেও। সে বলল, মুখটা চট করে ঠিক করে নাও, আমার হয়ে গিয়েছে। রাধা আয়নার সামনে গেল। আমাদের ঘরটা এমন অন্ধকার না, ভূতের মতো দেখাচ্ছিল, ভাগ্যিস তখন বললে। দরজায় তালা দিয়ে দীপা কাঁধে ঝোলানো ব্যাগের স্ট্র্যাপটা ধরে বলল, জানো খুব নার্ভাস লাগছে। কাল রাত্রে নাটকের উপর লেখা এক সাহেবের বই পড়েছি, সেটা পড়ার পর আরও নার্ভাস হয়ে পড়েছি। প্রথমবার বলে এমন হয়? কলেজে যেদিন প্রথম গিয়েছিলাম সেদিন আমিও খুব নার্ভাস ছিলাম, যদি খারাপ হয় আর করো না, ব্যাস। দীপা চুপচাপ হাঁটল, মনে মনে এ কথাটা মানতে পারছিল না। যে কাজে হাত দেবে তা শেষ না করে পালিয়ে আসার মেয়ে সে নয়। যতই নার্ভাস হয়ে যাক, শেষ মুহূর্তে নিশ্চয়ই সে এটা কাটিয়ে উঠতে পারবে। রাধা ওর সঙ্গে যাচ্ছিল। আজ তাকে অন্যরকম লাগছে, একটু সাজলেই কোনো কোনো মেয়ের চেহারা পাল্টে যায়। দীপার মনে হচ্ছিল আটপৌরে রাধাকেই অনেক ভালো দেখায়। মোড়ের মাথায় বাড়িওয়ালার সঙ্গে দেখা হলো, হাতে একটা সাদা কাপড়ের থলে নিয়ে তিনি ফিরছিলেন। ওদের দেখতে পেয়ে একগাল হাসলেন। দুই সখী যাও কোথায়? নাটক? না না না, নাটক দেখা এই বয়সে ঠিক না, মন বিপথে যায়। আর দুইজনে একা একা নাটক দেখতে যাওয়া এইটাও ঠিক না, আর সঙ্গে কোনো পুরুষ মানুষ নাই। ঘন ঘন মাথা নাড়তে লাগলেন ভদ্রলোক, কিন্তু তার চোখ দীপার মুখের ওপর থেকে সরছিল না। রাধা বলল, আমরা কি বাচ্চা মেয়ে? আপনি কি ভাবেন আমাদের? সেইটাই তো সমস্যা, সকলে আমারে জিগায়, একটা আকাশ থেকে পড়া মাইয়া রে ঘর ভাড়া দিলা তুমি, সে আবার একা থাকে। আমি কই কোন মানুষ ভালা আর কোন মানুষ মন্দ, এইটাই আমি বুঝি। তোমরা বাচ্চা হইলে তো এইসব কথা বলার কোনো প্রয়োজনই হইতো না। কি রাধলাস, আপনি খাবেন একদিন? বাড়ি থেকে খেতে দিবে? আর কইও না, কি কষ্টে যে আছি আমি। নিঃশ্বাস ফেললেন উনি। রাধা আর দাঁড়াল না, দীপার হাত ধরে টেনে বাড়িওয়ালাকে পেরিয়ে চলে এলো। খানিকটা দূরত্বে এসে বলল, এই বুড়োর মনে এখনো রং আছে, উনি যদি শুনতেন আমি অভিনয় করছি তাহলে হয়তো ঘর ছেড়ে দিতে বলতেন, কিন্তু জানো এরকম আচরণ করেন তো, তবু ওকে দেখে আমার একটু ভয় করে না, মাঝে মাঝে এসব শুনতে খারাপ লাগে না। বাসস্ট্যান্ডে পৌঁছে রাধা যেন আরেকটু আড়ষ্ট হল। একটা খালি বাস ছাড়ছিল, কিন্তু তার যেন ওঠার ইচ্ছেই ছিল না। দীপা মুখ নিচু করে বলল, একটু দাঁড়াও না। আরে শোয়ের অন্তত 2 ঘন্টা আগে যেতে বলেছে সমীর, না গেলে যেভাবে বকে তা শুনেছি আমি, দেরি করতে চাই না মোটেও। আর 5 মিনিট পরের বাসেই যাব। রাধা মুখ ঘোরালো, দীপার সন্দেহ হলো।
তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হঠাৎ রাধার শ্যাওলা মুখেও রক্ত জমল। কে? আছে একজন, ও তোমার নাটক দেখতে চায়। তোমার বন্ধু? বন্ধু ঠিক না, ও অনেক বড়। বাহ, বড় বলে বন্ধু হতে পারবে না। তা না। দীপা ভালো করে দেখল রাধাকে। ওর এই সাজ, দাঁড়াবার ভঙ্গি, মুখের রং পাল্টে যাওয়া, এসবেই একটা সত্যি বোঝাচ্ছে। সে সরাসরি জিজ্ঞেস করল, যার জন্য অপেক্ষা করছো তাকে তুমি ভালোবাসো? কথা না বলে মাথা নেড়ে উত্তরটা সে বলে উঠল, কাউকে বলো না, দাদাকেও বলো না, বাড়ির লোকে শুনতে পারলে আমাকে মেরে ফেলবে। কেন? ওরা নিচু জাতের, আমাদের পাশের গ্রামেই থাকতো, ও ওই যে এসে গেছে। রাধার কথা শেষ হতেই দীপা দেখল দূরে একটি যুবক এগিয়ে আসতে আসতে থমকে গেল। কাছে আসবে কি না সেই চিন্তা করছে এখন। চেহারা মোটেই সপ্রতিভ নয়, বরং বেশ অশিক্ষার ছাপ রয়েছে। সে বলল, ডাকো ওকে। চারপাশে তাকিয়ে নিয়ে রাধা মাথা নেড়ে ডাকল নিঃশব্দে। তারপর বলল, ওর নাম গৌরাঙ্গ, তুমি নিজেই ওর সঙ্গে কথা বলো, আমি চুপ করে থাকব। দীপা অবাক হল, যে মেয়েটিকে এতদিন সে সংগ্রামী বলে মনে করেছিল, অন্য সময় যে সোজা কথা মুখের ওপর বলে দিতে সংকোচ করে না, তার এমন পরিবর্তন ভাবতে পারা মুশকিল। গৌরাঙ্গ এগিয়ে এসে বলল, একটু দেরি হয়ে গেল। দীপা বলল, ওর মুখে শুনলাম আপনিও নাটক দেখতে চান, তো চলুন। কি বই? বই? এবার রাধা নিচু গলায় বলল, নাটকের নাম জানতে চাইছে। সিনেমার ব্যাপারে মফস্বলে এখনো বই শব্দটি ব্যবহৃত হয়। এই রকম সময়ে দীপার মনে হলো কলকাতার সঙ্গে মফস্বলের কোনো ফারাক নেই। গৌরাঙ্গকে নাটকের নাম বলতে তিনি খুব উৎসাহিত হলো বলে মনে হল না। একটু ভেবে জিজ্ঞেস করল, ঐতিহাসিক বই? দীপা হেসে ফেলল, না, সামাজিক। তার মনে হলো সমীর থাকলে এই লোকটাকে কিছুতেই দর্শক হিসেবে চাইত না। গৌরাঙ্গ বলল, আমি রাধাকে বলেছিলাম, ও তো রোজ ওদিকে যায় বিশ্বরূপা কিংবা স্টারের টিকিট কেটে আনতে, ওর টাইমই হয় না। আহা, টাইম হয় না? সবসময় আমার কাছে এত টাকা থাকে নাকি? টাকা তো আমি দিতে চেয়েছিলাম, তখন তো নিতে চাওনি। এই সময় আরেকটি বাস ছাড়ার জন্য তৈরি হলে দীপা বলল, আর দেরি করা যাবে না, ওঠো। বাস খালি ছিল, গৌরাঙ্গ এগিয়ে গিয়ে বসল, দীপার কাছে এলো রাধা। দীপা তাকে বলল, ও একা যাবে কেন, তুমি ওর পাশে গিয়ে বসো। না, ও বসবে না। দীপার দিকে না তাকিয়ে বলল রাধা, কেন? তোমরা যখন অন্য সময় দেখা করো তখনও বসে না? যদি কেউ দেখে ফেলে তাহলে ওর বাড়িতে খুব ঝামেলা হবে। আশ্চর্য? এতে আশ্চর্য হচ্ছ? ওর বাড়ির লোককে একবার কাউকে দিয়ে আমার কথা বলিয়েছিল, তারা সঙ্গে সঙ্গে নাকি নাক সিটকেছে, খারাপ খারাপ কথা বলেছে। কেন? আমি নাকি বাঙাল, বাঙাল মেয়েকে ঘরের বউ করে কিছুতেই নিয়ে যাওয়া যায় না, বাঙালরা নাকি সভ্যতা ভব্যতা জানে না, অবাধ্য হয়। গৌরাঙ্গ প্রতিবাদ করেনি? আমার সঙ্গে আলাপ হবার আগে ওর এরকম ধারণা ছিল। দীপা মুখ ফিরিয়ে রাস্তা দেখল। সমিত বলেছে শোয়ের দিন মাথায় অন্য কোনো চিন্তা না ঢোকাতে, কিন্তু এইসব কথা শুনে ওর খুব অস্বস্তি হচ্ছিল। সে সোজাসুজি জিজ্ঞেস করল, তোমাকে গৌরাঙ্গবাবু বিয়ে করবে নাকি তোমরা এমনি বন্ধু? বাহ, বিয়ে না করলে আমি মিশব কেন? গৌরাঙ্গবাবু কথা দিয়েছেন? না, এখনো দেয়নি, ওই তো বাড়িতে গোলমাল হলো। যদি বাড়ির চাপে কোনো দিন কথা না দিতে পারেন, রাখা তো দূরের কথা, তাহলে তুমি কি করবে ভেবেছ? কিন্তু ওকে যে আমার খুব ভালো লাগে। রাধা, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু এটা আমার পছন্দ হচ্ছে না। রাধা নিঃশ্বাস ফেলল, তার সামান্য আওয়াজ যেন বলে দিল সে দ্বিমত নয়। আজ ম্যারাব বেঁধে নয়, যারা নাটক করতে ডেকেছে তারা রীতিমতো মিনার্ভা থিয়েটার ভাড়া নিয়েছে। নাটকের আগে কয়েকটা উৎসব হবে গান বক্তৃতা আবৃত্তির, তার জন্যে স্বেচ্ছাসেবীরা ছোটাছুটি করছে। সুদীপ তাকে দেখতে পেয়ে বলল, ঠিক সময় এসেছেন, সোজা এই পাশের দরজা দিয়ে ভেতরে চলে যান, সবাই সেখানে আছে। দীপা একটু ইতস্তত করল। আচ্ছা, যদি আমার দুজন গেস্ট নাটক দেখতে চান
তাহলে কি খুব অসুবিধা হবে? ওরা আমার পাড়াই থাকে। আচ্ছা ঠিক আছে, ওদের দাঁড়াতে বলুন, আমি দেখছি। দীপা রাধাকে ইঙ্গিত করে রওনা হল। পা বাড়াবার আগে চোখে পড়ল গৌরাঙ্গ বেশ কিছুটা দূর থেকে চালু নাটকের হোর্ডিং দেখছে। পুরুষরা যদি মেয়েদের মতো ভান করে তাহলে আর তাকে পুরুষ বলে ভাবতে ইচ্ছে করে না। মনে হল রাধা ভুল করছে, মেয়েদের আলাদা সাজঘর আছে এখানে। সেখানে বসে আয়নায় নিজেকে দেখছিল সে। এতখানি স্পষ্ট করে সে নিজেকে কখনো দেখেনি। চোখ, নাক, চিবুক যদি ঠিকঠাক থাকে তাহলে কি সুন্দর বলা চলে? মাথা নাড়ল সে, মনটা কিছুতেই সহজ হচ্ছে না। বারংবার মনে হচ্ছে রাধা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় দেবেশদা নক করে ভেতরে ঢুকলেন। কি ব্যাপার, আমাকে হাত লাগাতে হবে নাকি? না 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 না, প্রথম কাজটা নিজের হাতে করে ফেলো, আমি সব পাঠিয়ে দিচ্ছি। মুখ, গলা, হাত পরিষ্কার করে প্রথমে পাউডারটা নিজেই লাগিয়ে নাও। তোয়ালে আছে সঙ্গে? দীপা মাথা নাড়ল। পরিষ্কার গামছা এনেছি। বাহ, তাহলে তো কথাই নেই, তবে পরে একটা ছোট তোয়ালে কিনে নিও, আমি দেখিয়ে দেব, নিজের মেকআপ নিজেই শিখে যাবে। দেবেশদা ঘাড় ঘুরিয়ে বলল, আমাদের তো অনেক দেরি আছে সমিত, আগে বাবুরা খেলা করে নিন। হ্যাঁ দেরি আছে, কিন্তু তোমার কি হয়েছে দীপা? সমিত সামনে এলো। কিছু হয়েছে মনে হচ্ছে। শোয়ের আগে মনে কিছু রাখা উচিত নয়, বলে ফেলো। আমার কিছু হয়নি। কার হয়েছে? রাধার, আপনি চেনেন। হ্যাঁ কি হয়েছে ওর? দীপা দেবেশদার দিকে তাকালো। তিনি বললেন, ঠিক আছে বাবা, চলে যাচ্ছি, আমার সামনে তোমাকে কিছু বলতে হবে না। না না না, আপনি থাকুন। দীপা তাকে থামালো, তারপর সমস্ত ঘটনাটা মোটামুটি সংক্ষেপে বলে গেল। শেষ করল এইভাবে, জানেন আমার একদমই এই ব্যাপারটা ভালো লাগছে না। সমিত দেবেশদার দিকে তাকালো, ওরা একসঙ্গে হেসে ফেলল। আপনারা হাসছেন? দীপা অবাক হল। সমিত বলল, ও দীপা, তুমি বড্ড আগে জন্মে গিয়েছ। মানে? বাঙালি ছেলেরা প্রেমে পড়লে সাহসী হবেই এমন কোনো ফর্মুলা নেই। আবার প্রেম চলার সময় যেসব ছেলে পিছিয়ে থাকে তারা সেই মেয়েকে বিয়ের পর খারাপ স্বামী হবে এমন ভাবার কোনো কারণ নেই। তার মানে এইসব ছেলে শেষ পর্যন্ত বিয়ে করে? এবার দেবেশদা বললেন, এই অধম তার প্রমাণ ভাই, আমার বাবা ছিলেন সিংহ, আর তোমার বৌদির বাবা যাকে বলে শঙ্খচূড়। ভয়ে কাছেই ঘেঁষতে পারতাম না তোমার বৌদির। অবশ্য তখন বৌদি হয়নি সে, স্কুলে যেত ঝিয়ের সঙ্গে বাবার সঙ্গে, আর আমি এক পায়ে সে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকতাম। একবার চোখাচোখি হয়েছিল, ব্যাস 3 বছর বাদে এক সপ্তমের বিকেলে কথা বলেছিলাম। সমিত বলল, সংলাপ দুটো বলে দাও। মণ্ডপে খুব ভিড়, সেই সুযোগে কোনো মতে পাশে পৌঁছে গিয়ে শুকনো গলায় বলতে গেলাম আমি, কিন্তু তখনই গলার স্বর আটকে গেল। তার উত্তরে মুখ মাটির দিকে নামিয়ে তিনি বলেছিলেন, জানি। তারপরও সিংহ আর শঙ্খচূড়ের সঙ্গে লড়াই করতে অনেক সময় লেগে গিয়েছিল। আর এখন জামাই হিসেবে শঙ্খচূড় আমাকে মাথায় নিয়ে নাচলেও তোমার বৌদির সার্টিফিকেট হয়তো এ জীবনে আর পাবো না। কথা শেষ হবার পর কিছুক্ষণ ঘরেই হাসি থাকল। সমিত বলল, অতএব দীপাবলি, তোমার ধারণা যে জীবনের সব ক্ষেত্রে সত্যি হবে তা ভেবো না। রাধার আর তোমার মানসিকতা তো এক নয়। বাহ, এই তো মুখের চেহারা পাল্টে গেল, এবার নিজের চরিত্রটি ভাবো। সমিত বেরিয়ে গেল, দেবেশদাও চলে যাচ্ছিলেন। হঠাৎ ফিরে দাঁড়িয়ে বললেন, এই যে খুকি, তোমাকে একটা কথা বলি। জীবনে আজ প্রথম স্টেজে নামছো, তাও বড় চরিত্র নিয়ে, কিন্তু সবসময় মনে রাখবে তুমি যা করছো তাই ঠিক। মঞ্চে ঢোকার আগে বাবা মাকে স্মরণ করবে, আর সমিতের কাছে আশীর্বাদ নেবে। কেন? খুব অবাক হলো দীপা। বাবা মা তোমার জন্মগুরু আর সমিত শিক্ষাগুরু, এদের আশীর্বাদ না থাকলে জীবনে সফল হওয়া যায় না। দেবেশদা চলে গেলেন। মনে মনে হাসল দীপা, আর আবিষ্কার করল রাধার ব্যাপারটা মাথা থেকে চলে গিয়েছে। মেকআপ হয়ে যাওয়ার পর চুপচাপ বসে নিজের সংলাপ পড়ছিল দীপা। একটা কথা এক এক রকম করে বললে তার অর্থ পাল্টে যায়। সমিত বলেছে, মনে রাখবেন নাটক একজন অভিনেতা অভিনেত্রীর ওপর নির্ভর করে না, আপনার সহ অভিনেতাকে সমান সুযোগ দেওয়া আপনার কর্তব্য। দুজনের মধ্যে যেন সমঝোতা নষ্ট না হয় তাই রিহার্সালের সময় একভাবে সংলাপ বলে শোয়ের সময় অন্যভাবে সংলাপ বলবেন না।
গতকাল রিহার্সেলে যাওয়ার আগে মায়ার বাড়িতে গিয়েছিল, বেচারার জ্বর হয়েছে। দীপা নাটক করছে জেনেছিল আগেই, খুব খুশি, জড়িয়ে টড়িয়ে ধরেছিল। ডাক্তার এখনও দিন সাতেক বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে, পারলে আজ বলে আসত দীপার অভিনয় দেখতে। কিন্তু যতই খুশি হোক, দীপার মনে হয়েছিল শরীরের জন্যে সে অভিনয় করতে পারছে না বলে গলায় একটা আফসোস ফুটে উঠছিল তার। ডাক পড়ল, মঞ্চের একপাশে গিয়ে দাঁড়াল সে। প্রথম 15 মিনিট তার কোনো ভূমিকা নেই, এখন পর্দা পড়ে আছে, মাইকে ঘোষণা চলছে, হঠাৎ নিজের নাম কানে এলো, দীপাবলী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে বুকের ভেতরে ছ্যাপ করে উঠল, আর তারপরেই মনে হলো যদি সমস্ত সংলাপ ঠিকঠাক মনে না আসে, যদি পরের সংলাপ আগেই বলে ফেলে। সুমিত বলেছে কোনো প্রম্পটার থাকবে না, আধুনিক নাটকে সংলাপ শুনে বলা হয় না, ওতে অভিনয় যান্ত্রিক হয়, অতএব ভুল হলে ধরিয়ে দেওয়ার কেউ থাকবে না। এই সময় একটি ছেলে তার কাছে এসে চাপা গলায় বলল, দীপাবলী দি, আমি ওই উইংসে থাকব, খেয়াল রাখবেন। কেন? সুমিতদা বলেছেন আপনার ভুল হলে ধরিয়ে দিতে, একটু কান খাড়া রাখবেন, আমি ঠিক ম্যানেজ করে নিব। দীপার হঠাৎ রাগ হয়ে গেল, সুমিত কি ধরেই নিয়েছে যে সে ডবাবে? তাই সবার ক্ষেত্রে যা যান্ত্রিক বলে করা হচ্ছে না, তার ক্ষেত্রে সেটা করতে দ্বিধা করছে না। ছেলেটিকে এসে বলল, আগে থেকে কিছু বলার দরকার নেই তোমার, আমার ভুল হবে না। পর্দা ওঠার জন্য নির্দেশ দেওয়া হলে সে সুমিতকে দেখতে পেল, সুমিতের পায়ের ধুলো নেয়ার জন্য বলেছিল দেবেশদা, সে এগিয়ে গেল। আশীর্বাদ করুন যেন দলের নাম রাখতে পারি। সুমিত যেন খুব ঘাবড়ে গেল। ঠিক আছে ঠিক আছে। নাটক শুরু হয়ে গেল, সংলাপ শুনতে শুনতে দীপা সবকিছু ভুলে গেল। মিনিট পাঁচেক বাদে কেউ একজন বলল চাপা গলায়, রেডি তো? হুম। সে চোখ বন্ধ করল। জন্মগুরুকে কার আশীর্বাদ চাইবে এখন? হঠাৎ বন্ধ চোখের পাতায় সত্য সাধন মাস্টারের মুখ ভেসে উঠল, হেঁকে যেন বলছেন, তোমারে জিততেই হইব দীপাবলি, কখনো কোনো কাজে তুমি হারবা না। দীপা চোখ খুলে ফেলল, বুক যেন খালি হয়ে গেল। দীপা তারপরে অমরনাথের মুখ ভাবল, নিঃশব্দে বলল, বাবা আমাকে আশীর্বাদ করো। তখনই পিঠে কেউ আলতো চাপ দিল, সে শুনল তার ঢোকার আগের সংলাপ বলছে অভিনেতা। শেষ হওয়া মাত্র সে ধীরে ধীরে মঞ্চে পা বাড়াল, উত্তেজনা ছিল কিন্তু তার লাগাম ছিল শক্ত হাতে ধরা, ফলে পেটে একটু চিনচিনে ব্যথা জন্ম নিয়েছিল। অবশ্য এইসবই অবহেলা করতে পেরেছিল দীপা, সংলাপ বলার সময়ে শব্দের অর্থ স্পষ্ট করতেই সচেষ্ট ছিল। সংলাপের বাইরে হাত মুখ চোখের ভূমিকা দর্শককে খুশি করেছিল। আজ ইন্টারভেল দিতে চায়নি সুমিত, টানা নাটক শেষ হওয়া মাত্রই হাততালিতে লক্ষ পায়রা উড়ল প্রেক্ষাগৃহে। পর্দা পড়ার পরে যখন সবাই শাড়ি দিয়ে দাঁড়াল দর্শকের সামনে, পর্দা উঠল আবার, তখন সেই একই হাততালি, আর সেই শব্দ দীপার মনে নতুন রোমাঞ্চ আনল। সাজঘরে এসে বসামাত্র সুমিত ঢুকল উদ্ভাসিত মুখে, দারুণ দারুণ, আমি কোনো ত্রুটি পাইনি, শেষ রিহার্সালে যা করেছিলে তার 5 গুণ বেশি ভালো করেছো আজকে। আমি জানতাম দীপাবলি তুমি পারবে, আমি 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 গর্বিত, কারণ আমি তোমাকে আবিষ্কার করতে পেরেছি। দেবেশদা থেকে অনেকেই এসে তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছিল, এত প্রশংসায় ডুবে গিয়ে দীপা লজ্জায় যেন মাথা তুলতে পারছিল না। এই সময় রাধা চলে এলো সাজঘরে, ঢুকেই দুহাতে দীপাকে জড়িয়ে ধরে বলল, উফ, তুমি এত ভালো অভিনয় করো আমি ভাবতেই পারিনি। রাধার আলিঙ্গনে আবদ্ধ হয়েও দীপা হঠাৎ কেঁপে উঠল, সে ভালো অভিনয় করতে পারে? কার সঙ্গে? যারা অভিনয় করেন তারা অভিনেত্রী, সে তো অভিনেত্রী হতে চায়নি কখনো, ভাগ্য তার সঙ্গে অভিনয় করেছে বারংবার। তাহলে? কিন্তু এই ভাবনা বেশিক্ষণ থাকল না, অন্যেরা কথা বলছিল, রাধা তাড়া দিচ্ছিল, দেরি হয়ে গিয়েছে বেশ। সঙ্গে গৌরাঙ্গ থাকলেও বেশি রাত্রে কলোনিতে ফেরা ঠিক নয়, সুমিত জিজ্ঞেস করেছিল দীপাকে পৌঁছে দিতে হবে কিনা। দীপা মাথা নেড়ে বলেছিল, তিনজন একসঙ্গে আছি, কাল সন্ধে 6টায় রিহার্সাল। আবার কাল? বাহ, একদিন শো করেই হয়ে যাবে। কিন্তু আমি এই 3টি শো এর পর আর করব না। কেন? এ কথার মানে কি? সুমিত হচকচিয়ে গেল, আমার ক্ষতি হচ্ছে, এখন না হয় কলেজ ছুটি, কিন্তু খোলা থাকলে সকালে বেরিয়ে রাত 10টায় বাড়ি ফিরলে আমি পড়ব কখন? আমি তো কলকাতায় পড়তে এসেছি। কেন? যে চুল বাঁধে সে রাধে না? মায়া পড়াশোনা আর নাটক একসঙ্গে করছে না? ঠিক আছে, এ নিয়ে পরে কথা হবে। কলোনিতে ফিরতে বেশ রাত হয়ে গেল, গৌরাঙ্গ বাস স্ট্যান্ড থেকে সরে গিয়েছে,
দীপার বেশ মজা লাগছিল। নাটক দেখতে বসে ওদের মধ্যে কি কথা হয়েছিল জানা নেই, কিন্তু এই যাওয়া আসার পথে দুজন যেন কেউ কাউকে চেনে না এমন ভান করে বসেছিল। এমনকি বাস থেকে নেমেও গৌরাঙ্গ শুধু একবার চলি ছাড়া কিচ্ছু বলেনি। দীপা আছে বলে এই আড়ষ্যতা কিনা তা বোঝা যাচ্ছে না। বাসস্ট্যান্ড থেকে কয়েক পা এগোতে না এগোতেই একটা মাতালের সঙ্গে দেখা হয়েছিল। ভয় পেয়েছিল দুজনেই, পরস্পরের হাত ধরে দাঁড়িয়ে পড়েছিল। ছোট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মাতালটা বকর বকর করছিল। ওদের দেখতে পেয়ে বলে উঠল, আসুন আসুন মালবক্ষীরা, কি সৌভাগ্য, মধ্যরাতের লক্ষ্মীর আগমন। রাধা দীপার দিকে তাকালো। দীপা বিরক্ত হয়ে বলল, সরে যান সামনে থেকে। আছি, বউ বেগেছে বন্ধুর সঙ্গে, আমি সরেছিলাম। এই দেখুন সে সরে যাচ্ছে, এক দুই তিন। সরতে সরতে একেবারে নর্দমায় গিয়ে দাঁড়ালো লোকটা। দেখুন যমুনা চলে এলাম, রাস্তাটাকে নিয়ে আপনারা চলে যান। জোরে পা চালিয়েছিল ওরা। পাড়া নিঝুম, আজ খুব বকুনি খাবো, দরজা না খোলা পর্যন্ত তুমি একটু দাঁড়াবে? দীপার খুব খিদে পাচ্ছিল এবং সেই সঙ্গে চিনচিন ব্যথা পেটে ছড়িয়ে পড়েছিল। তবু সে দাঁড়ালো। উঠোনে ঢুকতেই ওর মায়ের গলার আওয়াজ পাওয়া গেল, এই যে আইসে, এক তোর দাদারে নিয়া, আমি পাগল, রাত দুপুর না হইলে সে গড়ে আসে না, দোকান বন্ধ কইরা, তার ওপর তুই আইলি এখন, ভাবছস কি আমি মইরা না যাইতে এই অবস্থা? কোথায় ছিলি কমারে? দীপার সঙ্গে নাটক দেখতে গিয়েছিলাম শ্যামবাজার। সেইখানেই থাকতে পারতিস তো, মেয়া মানুষ রাত দুপুরে ঘরে ফেরে, পাঁচজনে এখন মুখ বন্ধ করে রাখবো না? দীপা আর দাঁড়ালো না, নির্জন রাস্তা দিয়ে হাঁটতে গা ছমছম করছে। রাস্তা থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে দেখল সব অন্ধকার, বাড়িওয়ালাদের কেউ জেগে নেই। তার বারান্দার উপর একটা সাদা বেড়াল বসে আছে, তাকে এগুতে দেখে সেও ম্যাও বলে ডেকে সামান্য সরে বসল। তালা খুলে ঘরে ঢুকে দরজা বন্ধ করল দীপা। বাইরের পোশাকেই বিছানায় শরীর এলিয়ে দিয়ে মরার মতো পড়ে রইল কিছুক্ষণ। খিদে, পেটের ব্যথা, ক্লান্তি ছাপিয়ে আরেক ধরনের কষ্ট যেন ডালপালা মেলে ঝাঁপিয়ে পড়েছে তার উপর। এই ঘরে এই রাস্তায় শুধু নয়, সমস্ত পৃথিবীতেই সে একা, একদম একা। রাত করে বাড়িতে ফিরলেও কেউ দুটো কথা শোনাবার নেই। শাসন শুনতে যতই খারাপ লাগুক, যে মানুষের জীবনে শাসন করার মানুষ থাকে না তার মতো অভাগা কে আছে। সকালবেলায় ঘুম ভাঙল বেশ দেরি করে। ধর্মরিয়ে উঠে বসে দীপা আবিষ্কার করল, কাল যে অবস্থায় ঘরে ঢুকে খাটে শুয়েছিল সেই অবস্থায় রয়েছে এখনো। কাপড় ছাড়া খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি কাল। ছোট আয়নায় মুখ দেখল, সে কুৎসিত দেখাচ্ছে বলে মনে হল। কাল রাতের মেকআপের অংশবিশেষ এখনো লেগে আছে নাকের পাশে, ওপর কপালে কেমন যেন চিটচিটে হয়ে আছে পুরো মুখ। বাসি মুখে স্টোভ ধরিয়ে জল বসিয়ে দিয়ে গামছা নিয়ে দরজা খুলে সে কলতলায় গেল। দরজা খুলে যাওয়া নিয়ে এখানে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। পরিষ্কার হতে গিয়ে হঠাৎ এক ধরনের স্বস্তি পেল দীপা। কাল রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়ার তার একটা লাভ হয়েছে। গরম তেমন নেই এখন, তরকারি ভাত নষ্ট হয়েছে বলে মনে হয় না। এখন একটু গরম করে রাখলে দুপুরে দিব্যি চলে যাবে, অন্তত আজকের সকালে রান্না করার ঝামেলা রইল না, ভাবতেই বেশ আরাম লাগছে। চা খাওয়া শেষ হবার পর বই নিয়ে বসেছিল। পাতায় চোখ রাখতে না রাখতেই বারান্দায় কেউ গলা খাঁকিয়ে দিল। সে বলে উঠল, কে? আমি। বাড়িওয়ালার গলা। দীপা ঠোঁট কামড়াল, তারপর ওঠে ভেজানো দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। বাড়িওয়ালার মুখে হাসি। কাল আর পারলাম না, ঘুমাইয়া পড়ছিলাম তো। কখন ফিরলা তোমরা? একটু রাত হয়ে গিয়েছিল। এত রাইতে আসা যাওয়া ঠিক না, কার কি মতলব জানো না তো। এখন তোমাদের উঠতি বয়স, ভরা যৌবন, এখনই তো বাদ দেওয়া দরকার, বুঝলা? না। আরে এখন একটু নিয়ম কানুন মানা দরকার, মাইয়া মানুষ, মাইয়া মানুষের মতন থাকলে কোনো সমস্যা নাই। অত্যন্ত চিন্তায় ফেলছিলে আমারে। আমি চেষ্টা করব যাতে এত দেরি না হয়। বাহ, গুড,
এই দেখো, যেই জন্যে আসছিলাম, এই লাও চিঠি আইছে। হাত বাড়িয়ে একটা খাম দিলেন বাড়িওয়ালা, দিয়ে ফিরে গেলেন। এ বাড়িতে আসার পরেই প্রথম চিঠি এলো। খামের মুখ খুলতে খুলতে মনোরমার মুখ মনে পড়ল তার, কিন্তু চিঠির তলায় চোখ রেখে সে অবাক। গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে অঞ্জলি। এই প্রথম কলকাতায় আসার পর মায়ের হাতে চিঠি এলো। মা, অঞ্জলি মা শব্দটি লিখতে পারেনি। দীপা চিঠির গোড়ায় চোখ রাখল। স্নেহের দীপা, আশা করি কলিকাতায় তোমার মন বসিয়া গিয়াছে। আগে এক পত্রে জানিয়েছিলাম যে তুমি হোস্টেল ছাড়িয়া বাসা ভাড়া করিয়া আছো, তা ভালো। তুমি নিজের পায়ে দাঁড়াইতে পারিলে তাহার আত্মা সুখী হইবে। আমাদের পছন্দ অপছন্দের কথা নতুন করে আর কিছু বলার নেই। যা হোক, তোমাকে একটা দুঃসংবাদ দিবার জন্য এই পত্র লিখিতে বাধ্য হইতেছি। ইচ্ছা ছিল তোমাকে আর বিরক্ত করিব না, কিন্তু তোমার ঠাকুমা প্রতিনিয়ত আমাকে খবর পাঠাইতে বলিতেছেন। দিন চারেক আগে আমাদের নতুন বাড়ির উঠানে পা পিছলাইয়া তিনি পড়িয়া যান। তাহাকে কেউ উঠোন নিকাইতে বলে নাই, তবু তিনি এ কাজ করিতে গিয়াছিলেন। তাহার যন্ত্রণা দেখিয়া আমি ডাক্তার ডাকিতে বাধ্য হই। ডাক্তার আসিয়া বলিল সম্ভবত তাহার পায়ের হাড় ভাঙ্গিয়া গিয়াছে, উহার ছবি তুলিতে হইবে। এই স্থানে ছবি তুলিবার কোনো ব্যবস্থা নাই, সুতরাং জলপাইগুড়ি লইয়া যাইতে হইবে। প্রয়োজনে অপারেশন করিতেও হইতে পারে। তাহাকে জলপাইগুড়ি শহরে লইয়া যাওয়ার জন্য আলাদা গাড়ি ভাড়া প্রয়োজন। হাসপাতালে চিকিৎসার জন্য যথেষ্ট অর্থ দরকার। আমার পক্ষে এই ব্যয়ভার একা বহন করিবার শক্তি নাই। তোমার মামা এক পত্রে জানাইয়াছিল যে তুমি নাকি ছাত্রী পড়াইয়া রোজগার করিতেছ। তোমার মৃত শ্বশুর মশের অর্থ নিশ্চয়ই সঞ্চয়ে আছে। এই ঠাকুরমার সহিত তোমার খুব ভাব ছিল, তাই লিখি, যদি সম্ভব হয় অন্তত 300 টাকা অবিলম্বে পাঠাইয়া দিলে চিকিৎসার সুব্যবস্থা হয়। এখন তোমার বিবেক যাহা বলিবে তাহাই করিও। ইতি আশীর্বাদিকা অঞ্জলি। নাতি দীর্ঘ চিঠিটি পড়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল দীপা। তারপর চিঠির তারিখ দেখল, 3 দিন আগে লেখা। তার মানে মনোরমা অসুস্থ হয়েছেন 7 দিন আগে, এবং এই 7 দিন তেমন কোনো চিকিৎসা হয়নি। কি করবে ভেবে পাচ্ছিল না দীপা। ইচ্ছে হচ্ছিল এখনই টিকিট কেটে চা বাগানে চলে যেতে। মনোরমার এমন কিছু হলে অমরনাথ স্থির থাকতে পারতেন না, কিন্তু অঞ্জলি একবারও তাকে চলে আসার কথা লেখেননি। তার কাছে কত টাকা আছে এবং তাতে কতদিন চলতে পারে এ ধারণাও নিশ্চয় ওর আছে। তা সত্ত্বেও তিনি টাকা চাইতে দ্বিধা করেননি। মামা এর মধ্যে কবে হোস্টেলে এসেছেন, তার কাছ থেকে টিউশনের খবর পেয়েছেন, তা ঈশ্বর জানেন। সঙ্গে সঙ্গে কথাগুলো চা বাগানে জানিয়ে দিতে ইতস্তত করেননি। পড়াশোনা মাথায় উঠল। টাকা পয়সা, মানুষের ব্যবহার ইত্যাদি ছাপিয়ে মনোরমার মুখ মনে পড়ছিল বারে বারে। তার জীবনে অনেক অসঙ্গতি এসেছে হয়তো এই ভদ্রমহিলার জন্যে। বিয়েটাই তো মনোরমা না থাকলে শেষ পর্যন্ত হতো কিনা সন্দেহ। বিধবা হবার পর তিনি বাধ্য করেছিলেন ওইসব নিয়মকানুন মেনে চলতে। বাঙালির যা কিছু অন্ধত্ব তাই নিয়ে বাস করেন ওই প্রায় বৃদ্ধা মহিলা। এসবই সত্যি, কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর একসঙ্গে থেকে প্রায় প্রতিটি রাত শরীরের একই গন্ধ পেয়ে পেয়ে যে সম্পর্ক ভেতরে ভেতরে তৈরি হয়ে গিয়েছিল তাকে অস্বীকার করবে সে কি করে? অন্তত এই মুহূর্তে পৃথিবীতে একটি মানুষের কাছে তার চাহিদা আছে। একটি মানুষ বিপদে পড়লে তার কথা ভাবে। আজকে তার চলে যাওয়া উচিত। তারপরে মনে পড়ল সমিতির কথা, নাটকের কথা। সে কথা দিয়েছে অন্তত 3টি শো সে করে দেবে। গতকাল দলের ছেলেদের মুখে সে যে হাসি, কাজে যে উৎসাহ দেখেছে তা এক দমকায় নিবে যাবে এই সিদ্ধান্তে। চা বাগানে গিয়ে ওই প্রতিকূল পরিবেশে সে বিশেষ কিছু করতে পারবে না। মনোরমাকে এই বাড়িতেই থাকতে হবে, অথচ চলে গেলে এখানে কথার খেলাপ করতে হবে। কথা দিয়ে কথা না রাখা মানুষেই প্রকৃত চরিত্রহীন। 300 নয়,
500 টাকা মানি অর্ডার করল দীপা মনোরমার নামে। ফর্মের নিচে সে কোনো শব্দ লিখল না।